গাইজ, তো আজকে আবার নতুন একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, তো এরকম অঙ্কগুলো দেখলেই প্রথমত আমাদের প্রচণ্ড ভয় লাগে এবং আমাদের মনে হয় যে মানে এক এটা কীরকমভাবে করবো, এবং এই অঙ্কটা করার জন্য একটা সূত্রও আছে, যে সূত্রটা বেশ বড় এবং খুবই কনফিউজিং একটা সূত্র। আমি নিজেও আসলে সূত্রটা পারি না, এবং ওই সূত্রটা আমি ইউজ করতে মানুষকে ডিসকারেজ করি, কেননা ওই সূত্রটা ইউজ করলে অঙ্কটাতে ভুল হওয়ার চান্স বেশি থাকে। এই অঙ্কটার সমস্যাটা কি? এই অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এটাতে সমস্যাটা হইতেছে, মানে এটা একটা ফাংশনের উপর, যদি ধরি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি আমরা এক্স ধরি, তাহলে এটা মানে এটা এক একটা ফাংশনের উপরে আরেকটা ফাংশন আছে, এটা তাই না? তার মানে এটা কীভাবে আছে? তার মানে যদি এটা এক্স ইজ ইকুয়াল টু, যদি এফ অফ এক্স ধরি, তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স হোল স্কোয়ার, তাই না? তো এরকম অঙ্ক দেখলে আমাদের ন্যাচারালি অনেক মানে ভয় লাগে এবং মনে হয় যে এই অঙ্কগুলো কীভাবে করে করব। এই অঙ্কটা করার সবচেয়ে সোজা পদ্ধতি হতেছে জিনিসটাকে লন ধরে করা। তো লন ধরে করলে আমরা কী করব? ধরি এই পুরো জিনিসটাকে আমরা ওয়াই ধরে নিই, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার, তাই না? এখন এখানে আমরা কি করতে পারি? আমরা উভয় পাশে লন দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে? বা লন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? এখন কি হবে, লনের যেই মানে লগের লন অথবা লগের যেই ধর্ম, সেই ধর্ম অনুযায়ী এখন এই এক্স স্কোয়ারটা এই পাশে চলে আসবে। এই এক্স স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে? লন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স। এখন কিন্তু অঙ্কটা বেশ সোজা হয়ে গেল। কি অঙ্কটা বেশ সোজা কীভাবে হয়ে গেল? এই অঙ্কটাতে আমরা কী করতে পারি? আমরা যদি উভয় পক্ষে ডিওয়াই বাই মানে ডিডিএক্স করি, তাহলে উভয় পক্ষে ডিডিএক্স করলে হবে হচ্ছে ডিডিএক্স অফ লন ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লন এক্স, তাই না? এখন এখান থেকে আমরা কী করতে পারি? আমরা এটাকে যদি মানে এটাকে যদি ডিফারেনশিয়েট করি, লন ওয়াইকে যদি ডিফারেনশিয়েট করি, তাহলে হবে কি? তাহলে হবে হইতেছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এবং এটা একটা মানে এখানে কি দুটা ফাংশন গুণাকারে আছে, তখন এখানে সূত্র পড়বে, সূত্রটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স প্লাস, এখানে আবার লন এক্স বাইরে আসবে, এক্স স্কোয়ারকে করলে হবে হচ্ছে টু এক্স, তাই না? মানে নর্মাল ডিফারেন্সিয়েশন করলে যেটা হয়। এরপর এখান থেকে আমরা যেটা করবো সেটা হইতেছে আমরা ডিওয়াই বাই ডিএক্সকে রেখে দিব, এবং এই পাশে ওয়াইকে আমরা এই পাশে গুণাকারে নিয়ে আসবো। তাহলে ওয়াই এখান থেকে এক্স আর এক্স স্কোয়ার কাটা গেলে শুধু এক্স থাকবে, তাহলে এক্স প্লাস এটা হবে হচ্ছে টু এক্স প্লাস টু এক্স লন এক্স, তাই না? এখন এখান থেকে আমরা কী করবো? এখান থেকে আমরা তাহলে মানে ডিওয়াই বাই ডিএক্স এর, তাহলে এখান থেকে আমরা এই পাশে লিখতে পারি যে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই ওয়াই এর মানেই তো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এইখানে এক্স প্লাস টু এক্স লন এক্স, তাই না? এখন এটাকে আমরা একটু সাদায় লিখলে কী হবে? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এবং এখান থেকে আমরা যদি এক্স কমন নিয়ে আসি, তাহলে এক্স কমন নিয়ে আসলে হবে এক্স, এখানে ওয়ান প্লাস টু লন এক্স, তাই না? তো এখানে যদি আমরা এই মানে দুইটা ফাংশনের যে গুণাকারে থাকলে মানে এক্স ইন্টু এক্স থাকলে ওখানে আমরা যে যোগ করে দিতে পারি, তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু লন এক্স, এটাই আনসার। ধন্যবাদ বন্ধুরা। এইভাবে করে করলে এই অঙ্কটাকে খুব সহজেই করা যায়। একটা লন ধরে নিলে নর্মালি যে সূত্রটা আছে ওই সূত্রটা দিয়ে করতে গেলে অঙ্কটা আরও বেশি কনফিউজিং হয়ে যায় এবং ভুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সুতরাং এইভাবে করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি। ধন্যবাদ।